হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল আজ আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে অ্যান্টোনিমস পার্ট থ্রি মোস্ট ইম্পর্টেন্ট এর আগে অ্যান্টোনিমস মোস্ট ইম্পর্টেন্ট আমরা দুটো পার্ট করে নিয়েছি আজকে আমরা সিক্সটি ওয়ান থেকে শুরু করব এর আগে আমরা সিনোনিমস এছাড়া ফুক্যাবের যে পার্টগুলো রয়েছে সেই সমস্ত পার্ট কভার করে নিয়েছি তোমরা যারা এখনো সেই ক্লাসগুলো দেখোই তারা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও কারণ তোমরা যারা নতুন তোমরা জানো না আমি তোমাদের জানিয়ে দেখি যে ডাব্লিউ এবং কেভি কনস্টেবল যেখানে ইংরেজিতে দশ নম্বর রয়েছে তার জন্য আমি ইউটিউবে একটা সম্পূর্ণ ফ্রি কোর্স করাচ্ছি যেখানে ওই দশ নম্বরটা আমি পুরো কভার করে দেব তোমাদের ঠিক আছে তাহলে তোমরা যারা নতুন ওই সব ক্লাসগুলো দেখে নিও এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে যাও যে পিডিএফগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু তোমরা সবাই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ক্লিয়ার কারণ ওই পিডিএফগুলো থাকলে তোমরা মাঝে মাঝে ওগুলোকে ফোন থেকেই রিভিশন করে নিতে পারবে খুব একটা প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আজকে আমরা শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস পার্ট থ্রি আজকে আমরা শুরু করবো সিক্সটি থেকে সিক্সটি প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখব সেটা কি জেন্টেল জেন্টেল মানে কি আমরা দেখতেই পাচ্ছি বাংলা মিনিং করা আছে ভদ্র তাহলে তোমরা একটা জিনিস দেখেছো যে আমি ক্লাসগুলোকে খুব সিস্টেমেটিক ওয়েতে সাজিয়েছি যাতে তোমাদের খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে তোমরা টপিকগুলোকে কভার করতে পারো কারণ এই যদি আমি এখানে অপশানগুলো রাখতাম দশটা কোয়েশ্চেন করাতে মিনিমাম আধ ঘন্টা সময় যেত তাহলে ওই রকম সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই আমাদের কি সময়টাকে কাজে লাগাতে হবে ইফেক্টিভ ওয়েতে তাহলে জেন্টেল মানে যদি ভদ্র হয় তার বিপরীত শব্দ কী হয়ে যাচ্ছে আনসিভিলাইজড আনসিভিলাইজড মানে আমরা যেটা জানি অভদ্র বা অসভ্য আমরা যেটা ইচ্ছা বলতে পারি তাহলে এটাকে নিশ্চয়ই আর তোমাদের ব্যাখ্যা করতে হবে না কারা ভদ্র আর কারা অভদ্র বা অসভ্য ক্লিয়ার নেক্সট রোবাস্ট রোবাস্ট মানে হচ্ছে শক্তিশালী তাহলে শক্তিশালী যদি মিনিং হয় রোবাস্টের তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হয়ে যাবে ফিবল ফিবল মানে কি দুর্বল কেউ একজন খুব শক্তিশালী কেউ একজন খুব দুর্বল সবসময় ক্লান্ত হয়ে থাকে এইরকম অডাসিটি সিক্সটি থ্রি সিটি মানে হচ্ছে সাহস সাহস খুব সাহস আর একটা কি তার যে অ্যান্টোনিম তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি কাওয়াডাইস আমরা অনেক সময় বলি না কাওয়ার্ড তার মানে কি কাপুরুষ অর্থাৎ যে খুব ভীতু নিশ্চয়ই তোমরা সবাই কি সবার মধ্যে সাহস থাকে না কেউ কেউ হিতু প্রকৃতির হয় তাদেরকে আমাদের বলতে হবে এটা ক্লিয়ার নেক্সট সিক্সটি ফোর ক্রেডিট তোমাদের সবাই এই ওয়ার্ডটার সাথে পরিচিত কিন্তু অনেক সময় আমাদের গুলিয়ে যায় ক্রেডিট মানে হচ্ছে জমা করা ডেবিট মানে কি তুলে নেওয়া ভাবে তোমরা যখন ব্যাংকে তোমাদের টাকা ঢুকে যায় বা তোমরা ব্যাংকে গিয়ে টাকা ফেলো তোমরা দেখবে ইওর অ্যাকাউন্ট এই 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 নাম্বার বিন ক্রেডিটেড উইথ ফিফ থাউজেন্ড বা টেন থাউজেন্ড যে কোনো একটা সংখ্যা যেটা তোমরা ফেলো সেটা ক্রেডিট হয়ে যায় জমা হয়ে যায় এবং যখন তোমরা এটিএম কার্ড থেকে বা কোনো জায়গায় টাকা খরচ করো সেটা কি দেখায় ইওর অ্যাকাউন্ট নাম্বার এত 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 বিন ডেবিটেড উইথ এত এত অ্যামাউন্ট তাহলে কি ক্রেডিট মানে জমা ডেবিট মানে খরচ বা তুলে নেওয়া ক্লিয়ার নেক্সট ডেভিয়েট ডেভিয়েট মানে কি বিপথে যাওয়া আর একটা কি কনসেন্ট্রেট মানে কি একদম ঠিকঠাক মনোযোগ নিবেশ করে করা কিরকম ভাবে এটা আমাদের বুঝতে হবে কিন্তু ধরো তোমরা একশো জন দেখছো সাপোজ ধরে নাও এদের মধ্যে কয়েকজন আছে তারা কি করছে ফোন ঘাঁটতে ঘাঁটতে ক্লাসটা দেখছে কেউ একজন হোয়াটসঅ্যাপ করছে কেউ ইনস্টাগ্রামে কিছু পোস্ট করছে সেটা দেখছে কেউ রিলস দেখছে তাহলে সে কি হয়ে যাচ্ছে সে বিপথে যাচ্ছে অর্থাৎ ক্লাস দেখতে দেখতে সে ডেভিয়েট হয়ে যাচ্ছে আর একজন বা আরও কিছুজন কি করছে তাদের মনোযোগ শুধুমাত্র ক্লাসের দিকে বাইরে কি হচ্ছে আর পৃথিবীতে কি হচ্ছে তারা কোনো দিকে নজর রাখছে না তারা একদম ফুল ফোকাসড কনসেন্ট্রেট করে মনোযোগ সহকারে এই ক্লাসটা করছে তাহলে এই হচ্ছে ডিফারেন্স ক্লিয়ার নেক্সট ডরম্যান্ট ডরমেন্ট মানে হচ্ছে অচল অ্যাক্টিভ মানে সচল এই যে একটু আগে আমরা ক্রেডিট আর ডেবিট দেখছিলাম তোমরা অনেক সময় দেখবে আমাদের ব্যাংকে বলে যে আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে গেছে তার মানে কি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপাতত অচল হয়ে গেছে হয়তো কোনো সমস্যার জন্য সেটাকে ডরমেন্ট করা দেওয়া হয়েছে তোমাদেরকে বলা হয় যে এটা কে ওয়াইসি জমা করুন আধার কার্ড বা প্যান কার্ড এইসব জমা করুন তাহলে আমরা আবার অ্যাক্টিভেট করে দেবো তাহলে ডরমেন্ট মানে অচল অ্যাক্টিভ মানে কি সচল ক্লিয়ার নেক্সট চিভল রিয়াস তার মানে কি সাহসী ভিরু তাহলে কারা সাহসী কারা ভিরু এক্ষুনি আমরা ব্যাখ্যা করেছি আর নিশ্চয়ই প্রয়োজন পড়বে না হার্স মানে কি এখানে একটু ভুল হয়ে গেছে মিনিংটা অবিরাম আর একটা না এটা এখানে লেখার প্রয়োজন নেই হার্স মানে কি কঠোর জেন্টল মানে কি নরম এই যে তোমরা আমাকে দেখে কি মনে করো আমি খুব জেন্টেল খুব নরম প্রকৃতির মানুষ হার্স করা হয় যারা খুব কঠোর যেসব টিচাররা তোমরা দেখবে মারধর করে বকাবকি করে তারা খুব হার্সলি ব্যবহার করে কিন্তু স্টুডেন্টদের সাথে রকম করাটা উচিত না নেক্সট র্যানসিড মানে কি বিস্বাদ বা দুর্গন্ধ আর একটা কি ফ্রেশ সুস্বাদু বা খুব ভালো সেন্ট আসছে এই রকম ধরো তোমাকে যদি একটা পচা খাবার দেওয়া হয় সেখান থেকে দুর্গন্ধ বের হবে অনেক দিনের ধরো খাবার কিন্তু তোমাকে ফ্রেশ সকালে রান্না করে কিছু খাবার দেওয়া হয়েছে তাহলে সেটা কি ফ্রেশ সুস্বাদু হবে সেখানে কোনো গন্ধ থাকবে না ক্লিয়ার তার বিপরীত শব্দ ওই জন্য ফ্রেশ এক্সট্রা ভ্যাগান্স তার মানে কি অপব্যয় তার অ্যান্টোনিম কি থ্রিপ্ট তার মানে কি হিসেবি অপব্যয় মানে কি ধরো সাপোজ ধরে নাও তুমি দশ হাজার টাকা স্যালারি পেয়েছো আর একজন দশ হাজার টাকা স্যালারি পেয়েছে তুমি কি করছো পার্টি করছো নাইট আউট করছো দুদিনেই টাকাটাকে খরচ করে ফেললে আর একজন কি করলো এই দশ হাজার টাকার মধ্যে দু হাজার টাকা সে কিন্তু ফিক্সড ডিপোজিট করে দিল তার মানে কি সে টাকাটাকে অপব্যয় করলো না যাতে পরে কাজে লাগে ক্লিয়ার নেক্সট কনকার মানে কি সম্মত হওয়া আর একটা কি ডিস অসম্মত হওয়া কিরকম ভাবে ধরো আমি তোমাকে তোমাদেরকে কোনো একটা কথা বললাম দশ জনের মধ্যে পাঁচজন তোমরা মেনে নিলে পাঁচজন মানলে না ডিসএগ্রি করে দিলে তাহলে জন করলে কঙ্কার জন করলে ডিসেগ্রি তাই জন্য অ্যান্টোনিম ডিস ক্লিয়ার নেক্সট মিটিগেট মিটিগেট মানে হচ্ছে উপশম করা বা সহনীয় করা আর একটা কি অ্যাগ্রেভেট অসহনীয় করে তোলা ভাবে সাপোজ ধরে নাও তোমার কি বলা যেতে পারে খুব দাঁত যন্ত্রণা করছে তুমি একটা মেডিসিন নিলে সেটা কি হলো তোমার দাঁত যন্ত্রণাটা মিটিকেট করে গেল উপশম হয়ে গেল সহনীয় হয়ে গেল এবার তোমার একটা দাঁত যন্ত্রণা করছে কেউ একজন তোমার সেই দাঁতে গিয়ে ঘুষি মেরে দিল একটা তাহলে সেই যন্ত্রণাটা কি হবে অ্যাগ্রেভেট হয়ে যাবে আরও বেড়ে যাবে তাহলে কেন বিপরীত শব্দ বুঝতে পারলে কি পূর্ণবান আর যার কোনো আমাদের সময় যখন সাপোজ ধরে নাও তুমি ডাব্লিউ কনস্টেবলের চাকরিটা পেয়ে গেলে অনেকে তোমার বন্ধুরা বলবে তুই অনেক ভাগ্যবান বা পূর্ণবান যে তুই চাকরিটা পেয়ে গেলি আর একজনকে বলবে আর একজন কি বলবে যে চাকরিটা পাইনি আমার মনে হয় ভাগ্যটাই খারাপ ভাই ক্লিয়ার নেক্সট আরবান শহুরে বা শহর রুরাল গ্রাম্য বা গ্রাম কলকাতা আরবান শহর একদম প্রত্যন্ত এলাকা সুন্দরবন সেটা নিশ্চয়ই শহর হবে না গ্রামই হবে ক্লিয়ার এইরকম এই জন্য বিপরীত শব্দ রুরাল ইনক্রেডেবল অবিশ্বাস্য বিলিভেবল বিশ্বাস্য ইনক্রেডিবল মানে কি অবিশ্বাস্য যেটাকে বিশ্বাস করা যায় না দারুণ যেমন ধরে নাও তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো যে তুমি আইএস হয়ে গেছো কোনো জেলার ডিএম হয়ে গেছো তাহলে সেটা অবিশ্বাস্য বিষয় কিন্তু বিলিভেবল কি কি তুমি কেপি কনস্টেবলে চাকরি পেয়েছো এটা বিশ্বাসযোগ্য ক্লিয়ার নেক্সট স্টিঙ্গি মানে নিচ জেনারাস মানে কি মহৎ নিচ মানে কি ওই কি বলা যেতে পারে ছোট মানসিকতার লোক জেনারাস মানে কি মহৎ যার মানসিকতা অনেক বড় নিশ্চয়ই ব্যাখ্যা করতে লাগবে না নিচ মানসিকতা কারা তোমার যদি কিছু ভালো হয় তারা সবসময় তোমার খারাপ করার চেষ্টা করে কিন্তু তুমি খারাপ পরিস্থিতির মধ্যে আছো কেউ একজন তোমাকে ভালো করার চেষ্টা করছে সে হচ্ছে জেনারাস মহৎ ক্লিয়ার নেক্সট ব্যারেন নিষ্ফলা ফার্টাইল মানে কি উর্বর নিষ্ফলা মানে কি ধরো একটা জমিতে যেখানে চাষ হয় যে কোনো জিনিস চাষ হতে পারে পাশাপাশি দূরে জমি রয়েছে একটা জমিতে তুমি যাই চাষ করো না কেন সেটা ব্যারেন কোনো ফল ফলে না আর একটা জমি যাই চাষ করো তুমি সেই মাটিটা খুব ভালো ফার্টাইল খুব ভালো ফল বা যাই করো না কেন সেখানে হয় ক্লিয়ার নেক্সট ভার্চু মানে পুণ্য ভাইস মানে পাপ আমরা অনেক সময় বলি পাপ পুণ্য তাহলে ভার্চু মানে পুণ্য ভাইস মানে পাপ এটা নিশ্চয় আর ব্যাখ্যা করতে লাগবে না নার্ভাস মানে উদ্বিগ্ন কম্পোজ মানে শান্ত কিরকম কেপি কনস্টেবলের রেজাল্টের দিন তুমি কাট অফ দেখলে ফিফটি নাইন তুমি অনেকবার যোগ করেছো তোমার ফিফটি সেভেন টু ফিফটি নাইনের মধ্যে হচ্ছে তুমি খুব নার্ভাস যে আদৌ কি আমার কাট অফটা ক্লিয়ার হবে কিন্তু কেউ একজন দেখেছে যে অলরেডি সেভেন্টি ফাইভ কাট থেকে তার স্কোর অনেক বেশি হয়ে গেছে যখন সে পরীক্ষা থেকে প্রশ্নটাকে মিলিয়েছিল তাহলে সে কম্পোজ আছে রেজাল্টের দিন কারণ সে জানে আমি কাট অফ ক্লিয়ার করে যাব ক্লিয়ার নেক্সট কনফিডেন্ট আত্মবিশ্বাস ডিফিডেন্ট ডিফিডেন্ট মানে হচ্ছে তাহলে কি মনের দিক দিয়ে কোনো বিশ্বাস নেই অবিশ্বাস আত্মবিশ্বাস মানে কি আমি চাকরিটা পেয়ে যাবই আমার যা প্রস্তুতি আছে আমি চাকরিটা পেয়ে যাবই এটা হচ্ছে কনফিডেন্ট আর ডিফিডেন্ট মানে কি কি হবে জানি না প্রস্তুতি নিশ্চিত আদৌ কি পাস করতে পারবো কি হবে এইরকমভাবে ক্লিয়ার এইটটি ওয়ান এক্সপ্লিসিভ মানে কি স্পষ্ট অ্যাম্বিগুয়াস মানে কি অস্পষ্ট তাহলে স্পষ্ট অস্পষ্ট মানে কি এই যে ধরো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি যদি ক্যামেরার সামনে এরকম হাতটা দিয়ে নিই তোমরা আমাকে আর দেখতে পাবে না বা এই লেখাটাকে যদি আমি এরকম হেজি করে দিই তোমরা সেটা দেখতে পারবে না এটাই হয়ে যাবে অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট ক্লিয়ার নেক্সট ইমিউন ইমিউন মানে কি নিরাপদ ভালনারেবেল মানে কি খুব সহজেই যার বিপদ হতে পারে কীরকমভাবে ধরো আমরা যখন বাচ্চাদের দেখি তাদেরকে বিভিন্ন ভ্যাকসিনেশন দেওয়া হয় যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় তাদের ইমিউনিটি বেড়ে যায় ইমিউনিটি মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে তারা নিরাপদে থাকতে পারে আর যাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হয় না তাদেরকে একটু ওয়েদার খারাপ হলে তার জ্বর সর্দি হয়ে যাচ্ছে একটু গরম হলে সে সহ্য করতে পারছে না তার মানে সে সব কিছুতে ভার্নালেবেল ক্লিয়ার ব্লিক বর্ণহীন নিরানন্দ ব্রাইট মানে উজ্জ্বল বা আনন্দ এটাকে আর ব্যাখ্যা করতে লাগবে কি আশা করছি না ফ্যাস্টিডিয়াস মানে কি খুঁতখুঁতে আর অ্যাডজাস্টেবল মানে কি যে মানিয়ে নেয় কীরকমভাবে আমরা এটা বলতে পারি ধরো সাপোজ তোমার একটা ঘর আছে যেখানে তুমি সমস্ত জিনিসটাকে এখানে বই থাকবে এখানে খাতা থাকবে এখানে পেন থাকবে এখানে পেন্সিল থাকবে একদম পরিপাটি করে রেখেছো কারণ কি তুমি ফ্যাস্টিডিয়াস খুঁজ খুঁতখুঁতে তোমার বইয়ের জায়গায় খাতা থাকলে হবে না খাতার জায়গায় বই থাকলে হবে না ফোনের জায়গায় ল্যাপটপ থাকলে হবে না ল্যাপটপের জায়গায় ফোন থাকলে হবে না কিন্তু আরেকজন কি অ্যাডজাস্টেবল তাকে হয়তো থাক না ওখানে আছে কি আছে মানিয়ে গুছিয়ে নিতে পারে ক্লিয়ার নেক্সট স্যালো শ্যালো মানে কি অগভীর ডিপ মানে গভীর আমরা কি জানি যখন তোমরা দেখবে পুকুরে আমরা নামি সেখানে একটা জলে পুকুরে যখন আমরা নামি আমাদের বুক পর্যন্ত জল থাকে মাথাটা উপরে থাকে তার মানে কি সেই পুকুরটা স্যালো অগভীর আর ডিপ কি সেখানে তোমার মাথার নিচে বা মাথার উপরে জল উঠে গেছে মানে তুমি যদি পুকুরটায় নামো তুমি নিঃশ্বাস নিতে পারবে না কারণ ওখানে জল অনেক বেশি কারণ ওটা ডিপ অনেক ক্লিয়ার গভীর তার মানে কোয়াইট মানে শান্ত নয়জই মানে কি যেখানে খুব চিৎকার অশান্ত এটাকে ব্যাখ্যা করতে লাগবে যেমন আমি এই ক্লাসরুমে বসে আছি এখানে কি কোয়াইট শান্ত পরিবেশ কিন্তু এখানে যদি তোমাদের আমি আরও কুড়িটা ছেলে মেয়েকে বসিয়ে রাখি তারা যদি চিৎকার চিৎকার করতে থাকে ছায়াক্ষণ সেটা নয়জি হয়ে যাবে বা এখানে যদি আমি একটা মিউজিক সিস্টেম চালিয়ে দিই দুমধুম করে আওয়াজ হবে সেটাও নয়জি হয়ে যাবে ক্লিয়ার ভেগ মানে অস্পষ্ট ক্লিয়ার মানে স্পষ্ট এটা ব্যাখ্যা করতে লাগবে না ওই আগে যা আমরা পড়লাম কিন্তু ওয়ার্ডগুলো আলাদা মুখস্থ রাখতে হবে সু মানে কি আদালতে অভিযুক্ত করা আর অ্যাবজলভ মানে কি মুক্তি করে দেওয়া বা মুক্তিপ্রাপ্ত করে দেওয়া ধরো তুমি একটা আসামি তুমি কোন একটা খুন করেছো তোমাকে আদালত সু করে দিয়েছে বারো বছরের জন্য তোমাকে আদালত অভিযুক্ত করে দিয়েছে কিন্তু তারপর যখন বিচার প্রক্রিয়া হলো দেখা গেল যে তুমি নির্দোষ তখন জাজ তোমাকে কি করলো অ্যাবজলভ করে দিল সাজা থেকে মুক্তি করে দিল ক্লিয়ার নেক্সট ইনএভিটেবল ইনএভিটেবল মানে হচ্ছে যা ঘটবেই আর অ্যাভয়েডেবল মানে কি যেটাকে এড়ানো যায় আর ইনএভিটেবল মানে যা ঘটবেই যেটাকে তুমি কখনো এড়াতে পারবে না আর আনএয়েডেবল মানে কি যেটাকে তুমি এড়িয়ে যেতে পারবে সাপোজ ধরে নাও যে কেপি কনস্টেবলের পরীক্ষা বা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা এটা ঘটবেই ইনএভিটেবল ঘটতে বাধ্য এরপর অ্যাভর্ডেবল ভাবে আমরা করতে পারি তুমি পরীক্ষাটা দিলে না এড়িয়ে চলে গেলে সেটা তোমার ফল্ট তুমি এড়িয়ে গেছ ক্লিয়ার হিউমিলিটি নম্রতা প্রাইড গর্ব বা অহংকার হিউমিলিটি মানে কি একজন দেখবে তার কাছে হয়তো অনেক টাকা পয়সা আছে কিন্তু সে দেখবে অনেক ভদ্র নম্র যেমন রতন টাটা তোমরা দেখবে একদম নম্র ভদ্র কিন্তু তোমার পাশের বাড়ির একটা ছেলে সে যদি কোনো দালালি বা প্রোমোটারি করে দেখো যদি কোনোভাবে দশ লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে গলায় একটা মোটা সোনার চেন হাতে অ্যাপেলের ফোন একটা দামি গাড়ি মানে কি তার অহংকার টাকার অহংকার কারণ কি তার হওয়ার কোনো যোগ্যতা ছিল না সেটা হয়ে গেছে তাই জন্য অহংকারটা জন্মে গেছে আর হিউমিলিটি কাদের থাকে যারা নিজের যোগ্যতায় সবকিছু করেছে ক্লিয়ার তাহলে এটা ছিল আমাদের পার্ট থ্রি আশা করছি এই মিনিংগুলোকে তোমরা বারবার দেখে মুখস্থ করছো কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোনো না কোনো পরীক্ষায় একবার না দুবার করে অবশ্যই সেই পরীক্ষাগুলোতে এসেছে তাহলে এইভাবে মোটামুটি আমরা টার্গেট করছি যে আড়াইশো থেকে তিনশো অ্যান্টোনিমস আমরা করবো তারপরে আমরা ভয়েস চেঞ্জের পাঠে চলে যাব ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করবো সমস্তটাই আমরা কিছুটা কিছুটাকে করে করব কারণ এখানে কিন্তু অনেক যে আমাদের পড়তে হবে গ্রামাটিক্যাল পার্ট তার কোনো কারণ নেই আমি গ্রামাটিক্যাল পার্টের উপরে কিভাবে আমি ক্লাসগুলো করাবো তার একটা ভিডিও খুব শীঘ্রই দেব যেখানে তোমরা জানতে পারবে যে কিভাবে আমি ক্লাসগুলোকে করাবো বা কীভাবে কোন স্ট্র্যাটেজিতে আমি এগোবো তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু মনে হয় যে এই জিনিসটা আমার থেকে জানার প্রয়োজন আছে বা তোমাদের কিছু কোয়ারিজ আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে করে দিও আমি তোমাদের অবশ্যই অ্যান্সার করে দেবো আর যেটা আমি প্রত্যেকবার বলে থাকি একটা করে ভিডিওতে লাইক কিন্তু মাস্ট ক্লিয়ার তাহলে আজ এই পর্যন্তই পরের পার্টি খুব শীঘ্রই দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং